আমি দেশের জন্য একটা পা দিতে পারছি, তার জন্য আমার খুব গর্ব বোধ হয়। এই দেশের জন্য পা দিয়েছি, দরকার হলে জীবন দিব, কিন্তু দেশে অন্যায় অবিচার আমরা সহ্য করব না। আমরা যারা চিকিৎসাধীন আছি, সরকার বলছে আমাদের চিকিৎসার দায়ভার নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে আমরা চিকিৎসা পাচ্ছি না। আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে চিকিৎসা নিতে হচ্ছে, কিন্তু এই সরকার আমাদের পাশে থাকছে না। এই সরকার আমাদের সরকার, এই সরকার আমরা বাস্তবায়ন করেছি। এই সরকারে আমাদের দুজন উপদেষ্টা আছে ছাত্র, যারা আমাদের পক্ষে কথা বলবে, আমাদের সাথে থাকবে, আমাদের খোঁজ খবর নিবে। এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না, এখন পর্যন্ত আমাদের তারা দেখছেও না। আমরা আর্থিক প্রণোদনার থেকে সবচেয়ে বড় কথা হলো, আগে আমরা সুস্থ হব, তারা আমাদের পাশে থাকবে, পাশে থেকে আমাদের খোঁজ খবর নিবে, আগে আমরা সুস্থ হই। কিন্তু তারা সুস্থ হওয়ার মতো কোনো ব্যবস্থা নিচ্ছে না এই সরকার। এই সরকারে আমাদের দুজন ছাত্র থাকার পরও আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না, এটা আমাদের খুব কষ্ট লাগছে। আমরা প্রায় 43 জন পা হারাইছি। আমাদের প্রতিবন্ধী মানে আমাদের কি বলবো, আমাদের অবস্থা এতটা খারাপ, আমরা হসপিটালে যে চিকিৎসার জন্য, আমাদের হসপিটাল থেকে চিকিৎসা না দিয়ে ডক্টর বলে যে আপনারা বাসায় যান, বাসায় যে চিকিৎসা করেন, বাসায় গেলে আপনারা সুস্থ হবেন। আমাদের প্রত্যেককে ইনফেকশন অবস্থায় ডক্টররা বাসায় পাঠিয়ে দিচ্ছে। একটা মানুষ তখন হসপিটালে যায় যখন অসুস্থ হয়। আর এই হসপিটাল, প্রতিটা সরকারি হসপিটাল প্রতিটা পেশেন্টকে বাসায় পাঠিয়ে দিচ্ছে যে আপনারা বাসায় যান, বাসায় যেয়ে আপনারা সুস্থ হন। আমরা কি বলবো, মানে আমাদের ডক্টররা, এই যে আমার যে পা কাটা গেছে এটা ডক্টরদের ভুল ছিল। যাই হোক, দেশের জন্য পা দিতে পারছে এটাই তো সবচেয়ে বড় কথা। এই যে যারা আহত তাদের পাশে সরকার নেই, সরকারের কোনো লোক নেই, তারা মোজমাস্তি করতেছে, তারা ফুর্তি করতেছে, যারা আহত আছে তাদের খোঁজখবর নিচ্ছে না। আমি চাই এই সরকার আগে আমাদের সুস্থ করুক, আমাদের চিকিৎসার দায়ভার নিক, তারপরে তারা আস্তে ধীরে আমাদের পুনর্বাসন ব্যবস্থা করুক। আমরা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছি, আমরা বাইরে দুটা করে চোখ হারাইছে, একটা করে চোখ হারাইছে, সবাই এখানে ভুক্তভোগী। সরকার যার যার অবস্থা অনুযায়ী সবাইকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিবে। আগে সরকারের সর্বপ্রথম আমাদের দরকার চিকিৎসা, চিকিৎসাটা যেন তারা বাস্তবায়ন করে, ফ্রি চিকিৎসা করে দেয়। শুধু মিডিয়াতে ফ্রি ফ্রি বললে হবে না, বাস্তবে আমাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে, এটাই আমরা চাই। যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে, তাদের খোঁজ কতটুকু রাখা হয়েছে? আজকে আমরা না পারতে এখানে এসেছি। যদি আমাদের খোঁজ নেওয়া হতো বা আমরা সবাই কে কি পরিস্থিতিতে আছি সেটা যদি দেখা হতো, তাহলে কিন্তু আজকের এই প্রেস মিটিংটা হতো না। তাহলে সরকারের কাছে আমার অবশ্যই প্রশ্ন থাকবে যে আসলে আপনি আহতদের খোঁজ নিয়েছেন, নিহতদের পরিবার কি পর্যায়ে আছে সেটাকে একবারও খোঁজ নিয়ে দেখেছেন? কখনোই না। তারা সবাই ব্যস্ত এখন তাদের ক্যারিয়ার গঠনে, বলা যায়। তারা যেখানে মিডিয়া কভারেজ বেশি সেখানে যাচ্ছে, মিডিয়া কভারেজ নিচ্ছে, তাদের হাইলাইটস করতেছে, যেটা তাদের ফিউচারের জন্য খুবই বেটার হবে। কিন্তু আমাদের ফিউচার, আমাদের ফিউচার তো বলতে গেলে শেষ। যারা একটা পা হারাইছে, যারা একটা হাত হারাইছে, তাদের ফিউচার যারা আমরা চোখে দেখতে পারি না, তাদের কথা একবারও কি ভাবা হয়েছে? সরকারের উচিত ছিল আমাদের কথাটা আগে ভাবা, কারণ আমাদের কারো পা কাটা হাতের ওপরে দাঁড়ায় তারা এখন এই পর্যায়ে আছে।